ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ সেই চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে অঙ্কের প্রশ্নপত্র সেই অঙ্কের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও আটচল্লিশ ঘন্টা ড্যাশ দিন যুগ্ম মৌলিক সংখ্যা ড্যাশ লিপ ইয়ার ড্যাশ দিন একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি ছয় শূন্য নয় সংখ্যার দশকের ঘরের অঙ্কটির প্রকৃতমান ড্যাশ ত্রিভুজ একটি ড্যাশ আকারের চিত্র মুক্ত বদ্ধ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে ড্যাশ ভগ্নাংশ বলে শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের ছয়টি দিতে হবে যে কোনো পাঁচটি দুয়েরগুলো দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কথায় লেখো মৌলিক সংখ্যা কাকে বলে দুটি উদাহরণ দাও একটি অঙ্কের ভাজক আঠারো ভাগফল ফল ছয় ভাগশেষ এগারো ভাজ্য কত তারপর দশমিক যে ভগ্নাংশটা রয়েছে সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো পাঁচ কিলোমিটার তিনশো পঁচিশ মিটার কত মিটার বিয়োগ করো আট বছর দু মাস সতেরো দিন দুই বছর আট মাস চার মাস কুড়ি দিন তিনের অঙ্কগুলো দেখো এক মাস আট ঘন্টা কত ঘন্টা তো এই যে তোমাদের জন্য এই প্রশ্নটি আমি তৈরি করেছি এই প্রশ্নটির পরীক্ষা তোমরা বাড়িতে দাও এবং তোমাদের যে শিক্ষক রয়েছে শিক্ষককে দেখাও তোমরা একশো নম্বরের মধ্যে কত নম্বর পাচ্ছ তো এর আগে আমি তোমাদের ইংরেজির প্রশ্নপত্র দিয়েছি যে ইংরেজি প্রশ্নপত্র সেই ইংরেজি প্রশ্নপত্রে যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা সেই ইংরেজি প্রশ্নপত্রে কত নম্বর পেলে এবং এই যে অঙ্কের প্রশ্নপত্র দিচ্ছি আজকে সেটার নম্বর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের প্রস্তুতি যাতে ভালো হয় তার জন্য আমি এই পরীক্ষাটা নিয়েছি আমি আমার বাড়িতেই আমার ছাত্রের এই পরীক্ষাটা এই প্রশ্নের পরীক্ষা নিয়েছি তারা মোটামুটি ভালোই নম্বর পেয়েছে তো তোমরা কি রকম নম্বর পাও সেটা তোমরা নিজে যাচাই করো নিজের শিক্ষককে দেখাও আশা রাখি এই প্রশ্নের পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা এই রকমই কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে এই রকমই প্রশ্ন পাবে প্রশ্নের ধরন এর এরকমই থাকবে তোমরা আবার এটা ভেবে বসো না যে এটাই বৃত্তি পরীক্ষা দু হাজার আসল প্রশ্ন বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশের প্রস্তুতির জন্য আমি তোমাদের জন্য এই পরে প্রশ্নটি তৈরি করেছি একজন আমি ইংরেজি প্রশ্নটি আপলোড করেছি ওখানে অনেকে একজন বলছে যে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে তো এই প্রশ্নটি পরীক্ষায় আসবে না এই প্রশ্নটির মতোই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আমি সেটা তোমাদের জানিয়ে রাখি তোমরা আবার এটা ভেবে বসো না যে এটাই তোমাদের দু সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের প্রস্তুতির জন্য আমি এই প্রশ্নটি তৈরি করেছি যাতে তোমরা ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারো তাই আমি সকল অভিভাবক অভিভাবককে অভিভাবিকাদের জানাই যে এই প্রশ্নটি তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই প্র্যাকটিস করাও এবং আমার এই চ্যানেলে তোমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে যেমন কি কি প্যারাগ্রাফ পড়তে হবে কোন ইংলিশগুলো পড়তে হবে বাংলায় কি কি পড়তে হবে সমস্ত বিষয়ে আমি খুঁটিনাটি আলোচনা করে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা যদি পরবর্তী পরীক্ষা অর্থাৎ পরবর্তী সময় আমি তোমাদের বাংলা প্রশ্নপত্রটি আপলোড করবো সমাজবিজ্ঞানটি আপলোড করবো কালকেই আপলোড করব তো যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে তাহলে কিন্তু তোমরা তোমরা এই প্রশ্নটি পাবে তো যারা পরীক্ষাটি দিতে চাও বাংলা পরীক্ষা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাদেরকে আমি বলি তো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে তো এই ছিল তোমাদের প্রশ্ন এই প্রশ্নটির পরীক্ষা দাও দিয়ে তোমরা নিজেদের টিচার্সদের দেখাও বা বাবা মায়েদের দেখাও তোমরা কত নম্বর পেলে এবং এই প্রশ্নটির পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন লিংকে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নয়তো তোমরা কিন্তু সেটা পাবে না